আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, প্রতিদিন যদি চাকরির ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, তাহলে আজকে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলা যাক। আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা হবো সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের, ইভেন বাংলাদেশ এয়ারলাইন্সের একটা চাকরি, মানে কয়েকটা চাকরির বিজ্ঞপ্তি তারা প্রচার করছে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ বিমানের যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটাতে, হয়তো বা ভিডিওতে ছবিটা দেখতে একটু সমস্যা হচ্ছে। আমি এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনার ক্লিক করে ফুল ডিটেলসগুলো দেখে নিন। আমি আপাতত আপনাদের বলে দিচ্ছি এখানে কী কী দেওয়া আছে। দেখেন, প্রথমে দেওয়া আছে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ তারিখ, এগুলো না বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পদসমূহের ক্যাজুয়াল 89 দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখেন পদের নাম প্রথমে, তারপর বয়স, তারপর শিক্ষাগত যোগ্যতা। পদের নাম দেখেন কার্গো হেল্পার, ট্রাফিক হেল্পার। 26/3/2020 খ্রিস্টা তারিখ, অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সম্পাদনের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, কমপক্ষে এসএসসি পাস। মানে চাকরিগুলো হচ্ছে আপনি এসএসসি পাশেই আপনারা এখানে চাকরি অ্যাপ্লাই করতে পারবেন। এসব অবশ্যই নম্রপত্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অধিক ভারোত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে ওয়েট যাতে ভালোভাবে তুলতে পারে সেরকম অভিজ্ঞতা থাকতে হবে। পরের পত্র হচ্ছে ক্লিনার, কমপক্ষে 8ম শ্রেণী পাস। টুলস ইকুইপমেন্ট ক্লিনার হিসেবে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে টুলস দিয়ে, মানে ইকুইপমেন্ট দিয়ে যে ক্লিনিং করা হয় সেটার অভিজ্ঞ যাদের অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এয়ারক্রাফ্ট ট্রেনিং হেল্পার শুধু পুরুষ, এটাতে কমপক্ষে এসএসসি পাস, এসএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, শারীরিকভাবে সুস্থ ও সুঠম দেহের অধিকারী হতে হবে। এয়ারক্রাফ্ট সুইপার, কমপক্ষে 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে পেশাগতভাবে দক্ষ হতে হবে। পেন্ট্রিম্যান, কমপক্ষে এসএসসি পাস, সুঠম দেহের অধিকারী হতে হবে। উচ্চতা পুরুষ হচ্ছে 5'6", মহিলা হচ্ছে 5'3". ডিশওয়াশার, কমপক্ষে এসএসসি পাস, সুঠাম দেহের অধিকারী হতে হবে। উচ্চতা পুরুষ হচ্ছে 5'6", মহিলা হচ্ছে 5'3". স্টোর হেল্পার, কমপক্ষে এসএসসি পাস, কোনো খ্যাতমান নামা প্রতিষ্ঠানে স্টোর হেল্পার লোডার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইজিন হেল্পার, কমপক্ষে এসএসসি পাস, ক্লিনিং কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসে মেন যে এইটা সেটাতে, মানে শর্তগুলো এবং অনলাইনে আবেদনের কী নিয়মগুলো সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে প্রথমে আপনার জাতীয় পরিচয় এবং এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে আপনার যে পরিচয়পত্র, মানে এনআইডি এবং এসএসসি পাসের যে সনদটা সেটার উপর ডিপেন্ড করে আসলে এটা নির্ধারণ করা হবে, এফিডেভিট গ্রহণযোগ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট, এই যে আমি এখন যে ওয়েবসাইটটাতে আছি www.bimanairlines.com এ প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা পদ নাম সংশোধন পরিবর্তন স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে। আবেদন পূরণ করার নিয়মাবলী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট www.bimanairlines.com এর ক্যারিয়ার পেজে নির্দিষ্ট লিঙ্কে বা bbal.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র গ্রহণ করতে পারে। আবেদনের সময়সীমা নিম্ন, আমি লিঙ্কটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ক্লিক করে ভালোভাবে ডিটেলসগুলো ভালোভাবে দেখে তারপরে পড়ে এবার অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 12/3/2020 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 26/3/2020 খ্রিস্টাব্দ রাত 12টা এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে, শেষ সময় হচ্ছে পরবর্তী 72 ঘন্টা, মানে যখন অ্যাপ্লাই করবেন তার 72 ঘন্টার ভিতরে আপনাকে ফিটা পে করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর সর্বোচ্চ 300x80 পিক্সেল এবং 60 কেবির বেশি নয়, এবং রঙিন ছবি সর্বোচ্চ 300x300 পিক্সেলের এবং 100 কেবির বেশি নয়। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, মানে আপনার সিগনেচার যেটা সেটাকে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং ছবিটা স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত কোনো তথ্য সকল কার্যক্রম ব্যবহৃত হবে, তাই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে
গ্রহণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। মানে বিষয়টা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করার সময় যে ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলোই পরবর্তীতে আপনার সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সো এই ইনফরমেশনগুলো ভুল দিলে হবে না আর কি। এই বিষয়টা এবং আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি ছবি ও স্বাক্ষরিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি SMS করে আবেদন ফর্ম পূরণ করে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। বর্ণিত বলছমের আবেদন ফি অফারের জন্য 222 টাকা। এখানে বিষয়ে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। পরিশোধ প্রাপ্তির বিষয়টি এই যে bbal.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে SMS পরে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। মানে আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটাকে আপনি রেগুলার মানে কন্টিনিউ অন রাখতে হবে এবং SMS সেখানেই পাঠানো হবে, সেখানেই নিঃসহ সকল প্রকার যোগাযোগ করা হবে। সো সেই নাম্বারটা সচল রাখতে হবে আর কি। এই আচ্ছা, SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগৃহীত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মুখ পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীরা নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এই যে এই ডিটেলসগুলো আমি আর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে ভালোভাবে ডিটেলসগুলো দেখে নিয়ে না। এখানে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারের সময় নিম্নলিখিত সনদ, দলিল প্রমাণপত্র, ফুল, মূল ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রে রঙিন ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং ট্রান্সক্রিপ্টের মূল ও 1 সেট ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনের প্রদত্ত সনদ সাথে নিয়ে আসতে হবে। কোথায় এটা পাঠাবেন? ব্যবস্থাপক নিয়োগ মানব সম্পদ ও বিভাগ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা, 1229, ফোন এবং অ্যাপ অ্যাক্সিডেন্ট। মানে এটা হচ্ছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাদের মানে যখন আসতে হবে তখন আসবেন আর কি। ঠিক আছে, ফুল ডিটেলসটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করে দেখে নিন। এরপরও কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, যতটুকু আমি জানি আপনাকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।